আমার বন্ধুরা বাবারা অজব পাইরা গো, এবার আমার নবীর শান এবং মান কি বর্ণনা করব। আমার বন্ধুরা আমার বাবারা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবীজির আম্মা, নবীজির বাবার নাম হলো খাজা আব্দুল্লাহ, মা আমেনা বলে দুনিয়ার উম্মত রে, ও দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, আমার দয়াল নবী মায়ার নবী কেমন নবী গো। আমার দয়াল নবী যখন আমি মা আমেনার গর্ভে আগমন করে, আমার দয়াল নবী মায়ার নবী নূরের নবীকে নিয়ে আমি গর্ভে নিয়া, আমি যখন উঠানের মধ্যে দাঁড়াইয়া গেলাম, আমি দেখি গো আমার উঠানের মধ্যে জঙ্গলা থেকে কিছু বাঘ গোলা হরিণী গোলা আমার উঠানের সামনে দাঁড়াইয়া, আমি মা আমেনার দেখাইয়া দেখিব এবং হরিণী একজনের গলায় আর একজনের ধরিয়া কোলাকুলি করে। আমি চিন্তায় পড়ে গেলাম, মা আমেনা ডাক দিয়া বলে আমি কেমন জিনিস দেখলাম গো, বাঘ এবং হরিণী সব সময় দুশ্মনী থাকে, বাঘ হরিণীকে দেখলে দৌড়ে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। মা আমেনা ডাক দিয়া বলে দুনিয়ার আমার বাড়ির সামনে কতগুলা বাঘ এবং হরিণী একজনের গলায় জড়িয়ে আরেকজন গড়া গড়ি করে বালের মধ্যে, একজন নিচে যায় আরেকজন উপরে যায়। আমি অবাক হয়ে গেলাম, কিরে কিরে তোমরা কি দুশ্মনী বাদ দিয়ে দিলা, তোমরা কি এখন দুশ্মনী নাই? এবার বাঘ এবং হরিণী ডাক দিয়ে বলে আল্লাহ জবানটা খুইলা দাও কথা বলবো। আমার মনের দুঃখ তো মা মেনারা বুঝাইতে পারলাম না, আমরা তো পশু বংশের পশু, তো আমরা কথা বলতে পারি না, আমাদের জবানটা আল্লাহ খুইলা দাও। তার জন্য আজকে আমরা খুশি হয়ে গেলাম, তার উসিলায় আমাদের জবানটা খুইলা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে খাতিরে যেই নবীরে না বানাইলে তোমায় বাগরে বানাইতাম না, যেই নবীরে না বানাইলে গো আমি মা আমেনার বানাইতাম না, সাত আসমান বানাইতাম না, সাত জমিন তৈরি করতাম না। এ আমি আল্লাহ আমার দয়াল নবীর খাতিরে মা আমেনার সাথে কথা বলবা, তোমরা বাঘ এবং হরিণীর জবানটা আমি আল্লাহ খুলে দিয়া দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা এবার মা আমেনা তাকায়া দেখে কই, আমি এবার দেখতেছি বাঘ না আইসা, জবানটা খুইলা আমার সাথে কথা বলতে চায়। ডাক দিয়া বলে বলে মা, ও মা গো আপনি কি আমাদেরকে চিনলেন না? এবার মা আমেনারা সালাম দেয়, সালাম দিয়া ডাক দিয়া বলে মা আমেনা গো, ও মা আমেনা আমাকে আমাদের কি আপনি বলে চিনতে পারলেন না? আমরা কেন আজকে দুশ্মনী বাদ দিয়া দিলাম? আজকে কেন আমরা দুশ্মনী বাদ দিয়া বাঘ এবং হরিণী জঙ্গলা থেকে আইসা আপনার বাড়ির সামনে একজনের গলায় দড়ি আর একজন গড়াগড়ি করি কুলাকুলি করে কেন জানন নি গো মা ফাতেমা? ও গো মা আমেনা আপনি জানেন কি আপনার কি খবর নাই? মা আমেনা ডাক দিয়া বলে কে তোমরা? তোমরা তো সুন্দর করে মানুষের মতো কথা বলো, আজকে ব্যাপার কি তোমরা কেন দুশ্মনী বাদ দিয়া দিলা? এ মা আমেনা, মা আমেনা ডাক দিয়া বলে কেন আজকে তোমরা দুশ্মনী বাদ দিয়া দিলা? মা ডাক দিয়া বলে মা গো, এ মা জননী মা আমেনা আপনার কি খবর নাই? আজকে আমাদের দয়াল নবী মায়ার নবী হায়াত নবী কলকায়নাতের নবী, যেই নবীর না বানাইলে সাত আসমান হইতো না, যেই নবী না হইলে সাত জমিন হইতো না, তাহা তার সারা থেকে আর সোয়াধীন পর্যন্ত আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না। এ ওই দয়াল নবী মায়ার নবী আপনার গর্ব মারকের মধ্যে আগমন করেছে, ওই দয়াল নবী কিছুক্ষণ পরে আপনার গর্ব থেকে দুনিয়াতে আগমন করবে, সেই জন্য আমরা জঙ্গলার সকল বাঘ এবং হরিণী পশু পাখিরা সবাই মিলিয়া আমরা চিন্তা করলাম নবীর আগমনের খাতিরে আজকে আমরা দুশ্মনী বাদ দিয়া দিলাম, আজকে সকল দুশ্মনী বাদ দিয়া আমার নবীর আগমনের খাতিরে বাড়ির মধ্যে আসিয়া আমরা জল্লার পশু পাখিরা আপনার বাড়িতে আইসা ঈদে মিয়াদ নবী জশ্নে জুলুস করতেছি। আরে তো জোরে কর, মদিনার সিদ্দিক বাবি বারে বার তবে জানি
দেখা পাব রোজা তোমার আরে রিয়া হুজুর জান্নায় আছে মদিনা দিতে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা এ আওয়াজে মানে না সবাই মহব্বতে বলেন ভুলে যেতে চাইলে বলা যায় না বলা না ভুলে যেতে চাইলে পিছনের বাইরে আওয়াজ নাই সবাই মহব্বতে বলেন ভুলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় আর হয়ে আছে আবু বকর উমরের মাজার আরে আর আছে আবু বকর উমরের মাজার আরে মোলা আলী উসমান গনি নূরের খাজিনা আমার মোলা আলী উসমান গনি নূরের খাজিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে মাশাআল্লাহ ভুলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে বলা যায় না মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না মদিনার সিদ্ধি হল মাবিবারে দেখা পাব রোজা তোমার মদিনার স্মৃতি গল বাবি বারে বার খুবই আমি দেখা পাব রোজা তোমার আরে নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই আমি নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই মদিনা জান মদিনা 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 জান মদিনা মদিনা বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না কত আশেকে চলে গেল সোনার মদিনা আমি ওদম এখনো যেতে পারি নাই আরে কত আশেকে চলে গেল সোনার মদিনা আমি ওদম এখনো যেতে পারি নাই আরে নয়ন জলে বাসি মোরা নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বোন নাই মদিনা জান মদিনা 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 জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না সুরে সুরে বলো নিয়া সোলাল আর মায়ার সুরে বলো নিয়ার সোলাল ও আমার পশ্চিম সরব বাটা আমার এলাকার সন্নি বাবারা তরিকা বন্ধী বাবারা মা আমেনা ডাক দিয়া বলে ও দুনিয়ার দয়াল নবী রম্মতেরা শুনে রাখো আমার দয়াল নবী মায়ার নবী আমার গর্বের মধ্যে আগমন করেছে জলের বাবা ডাক দিয়া বলে আপনার গর্বের মধ্যে এমন একজন নূরের নবী আছে গো ওই দয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করবে এই জন্য আমরা জঙ্গলা ছাড়িয়ে আপনার বাড়ির উঠানে আসলাম আমরা হরিণকে দেখলে আমি পাগল হয়ে যাইতাম খাওয়ার জন্য আমি চিন্তা করলাম না না যে নবীকে না বানাইলে হরিণীকে বানাইতো না যে নবীকে না বানাইলে জঙ্গলের বাঘ এবং কেউকে বানাইত
না ওই দয়াল নবীর আগমনে আজকে আমরা সব খাবার বন্ধ করে দিলাম আমার নবীকে সালাম দেওয়ার জন্য গো আমার নবীকে মারহাবা মারহাবা দেওয়ার জন্য জঙ্গলের বড় বড় হিংস্র প্রাণীগুলা রে জঙ্গল ছাড়িয়া মা আমার বাড়ির মধ্যে গুইরা গুইরা তাওয়াফ করে এবং আমার দয়াল নবী এই সালাম দিয়া দা আর জোরে জোরে বল সুবহানাল্লাহ মা আমেনা আমার দয়াল নবীর শান এবং মানের বয়ান শুরু করে দিল আমার নবীর আজমতের শান বর্ণনা করে দিতে লাগলো আমার বন্ধুরা বাবারা মা আমেনা ডাক দিয়া বলেন আমার দয়াল নবী মায়ার নবী যেই মাত্র দুনিয়াতে আগমন করবে নুরানি কদম মুবারক ওই কদম মুবারকের বয়ান আপনারা সবাই জানেন তার উপরও আমি ওই দিকে আলোচনা করব না নবীর আগমনের আলোচনা কয়েকটা করে আমি মূল আলোচনার মধ্যে ঢুকে যাব রে বন্ধু এবার মনোযোগ দিয়ে শুনেন আমার দয়াল নবী মায়ার নবীর আলোচনা আমার বন্ধুরা শুধু আজকে এই আপনার পশ্চিম সরবাটা মাওলানা গ্রাম এলাকাবাসী যুববৃন্দ উদ্যোগে আয়োজিত আজকের মিলাদ মাহফিল আদিমুশান জশ্নে জুলুস ঈদে মিলাদ নবীর মাহফিল শুধু যে আপনারা করেন তা নয় আমার দয়াল নবীর দি মিলাদ নবী স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে এ আওয়াজে মানি না জোরে কন সুবহানাল্লাহ